আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আজকে আপনার সামনে একটা নতুন ভিডিও আনলাম, যে ভিডিওটা হলো ইলেকট্রিক একটা সুইচ বোর্ড। সেই বোর্ডের সঙ্গে তিনটা সুইচ আছে, একটা ইন্ডিকেটর আছে, একটা সকেট আছে। সেই বোর্ডটা কীভাবে কানেকশন করা সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতেছি। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্টটা ক্লাস পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকুন, শেয়ার এবং লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর যারা করেছেন তারার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা মানে করিয়া ভিডিওটা আমি এখন শুরু করলাম। তারপরে এই বোর্ডটা আমি এইভাবে একটু তুলে নিলাম, এইভাবে একটা তার আমি একটু আগে বানিয়ে নিলাম। সেই তারটা আপনারা এই সুইচের নিচ দিকে যে নাটগুলো আছে সেই নাটগুলো একটু লুজ করিয়া ফার্স্ট এইভাবে এই নাটে এইভাবে এইভাবে লাগিয়ে নিতে পারেন। আমি এইভাবে না লাগিয়া আমি একটা তার এইভাবে বানিয়ে নিলাম। সেইটা আমি এই সুইচের নিচ দিকে আমি এই তারটা বসিয়ে নিলাম। এইভাবে আমি তারটা লাগিয়ে নিলাম। এই যে তিনটা সুইচ আছে, তিনটা সুইচের মধ্যে আমি একটা সুইচ এই সকেটের মধ্যে লাগিয়ে নিলাম। সুইচের উপর দিক থেকে এই সকেটের এল সাইডে আমি এইভাবে বসিয়ে নিলাম। এবার আমার এই সকেটের এই সুইচ কানেকশন, যে সকেটের এন সাইট আছে সেই এন সাইটের মধ্যে আমি এইভাবে একটা তার লাগিয়ে নিলাম। সুইচ আছে এই সুইচের উপর দিক থেকে আমি এই সকেটের এল সাইটে বসিয়ে দিলাম। এবার এই যে সকেটের এন সাইট থেকে আমি এইভাবে একটা তার রাখলাম। এই যে দুইটা সুইচ খালি আছে, এই দুইটা সুইচের সঙ্গে আমি দুইটা ফোল্ডার কানেকশন করলাম। এই যে আমি হোল্ডার আনলাম দুইটা ফোল্ডার, ফার্স্ট আমি এই বোর্ডের এই ছিদ্রবাদি এইভাবে তারটা আমি এইভাবে আনলাম। কভারটা একটু ফেলে নিলাম। একটা ফোল্ডারে দুইটা তার আছে, দুইটা তারের মধ্যে আমি একটা তার এই সুইচের উপর দিকে বসাইয়া নিলাম। এবার আমার এই ফোল্ডারের দুইটা তারের মধ্যে একটা তার আমি এই সুইচের উপর দিকে লাগিয়ে নিলাম, একটা তার আমার এই সাইডে রাখলাম। দুই নম্বর ফোল্ডারের দুইটা তার আছে, দুইটা তারের মধ্যে আমি একটা তার এই দুই নম্বর সুইচের উপর দিকে লাগিয়ে নিলাম। এবার আমার দুইটা ফোল্ডারের দুইটা তার আমি দুইটা সুইচের উপর দিকে লাগিয়ে নিলাম। দুইটা তার আমার এইভাবে আছে, এই দুইটা আমি নিউট্রাল তার হিসাবে ব্যবহার করলাম। আমি দুটা তার এইভাবে আর একটু আগে রাখলাম, সেই তারের সঙ্গে আমি এই ফোল্ডারে দুটা নিউট্রাল তার আমি এইভাবে এইভাবে আমি রাখলাম। এবার আমার ইলেকট্রিক মেইন লাইনের দুটি তার আমি
যোগে আমি আনলাম। ফার্স্ট আমি ইলেকট্রিক মেইন লাইনের ফেজ তারটা আমি সুইচের নিচ থেকে বসিয়ে নিলাম। যে জায়গায় আপনার ইচ্ছা সেই জায়গায় আপনারা বসিয়ে নিতে পারেন, আমি এই জায়গায় বসিয়ে নিলাম। এই যে নিউট্রাল তার আছে মেইন লাইনের, এই নিউট্রাল তারটা আমি এই যে আছে ফোল্ডারে দুইটা নিউট্রাল আছে, সকেটের একটা আছে, তার সঙ্গে এই ইলেকট্রিক মেইন লাইনের মেইন নিউট্রালটা আমি এইভাবে বেঁধে নিলাম। সবটা নিউট্রাল তার আমি এই ইলেকট্রিক মেইন লাইনের নিউট্রাল তারের সঙ্গে এইভাবে বেঁধে নিলাম। সেটা আমি টেপ দিয়েও একটু বেঁধে নিতে পারি, সেটা আমি টেপ দিয়ে না বেঁধিয়ে আমি এইভাবে এই ইন্ডিকেটরের উপর দিকে এইভাবে লাগিয়ে নিলাম। এইভাবে আমি এই নিউট্রাল তারটা এই ইন্ডিকেটরের উপর দিকে লাগিয়ে নিলাম। এবার আমার ইন্ডিকেটরও নিউট্রাল লাইন হয়ে গেছে। সেই বোর্ডটা কীভাবে কানেকশন করলাম সেটা আমি আবার আপনার সামনে বুঝিয়ে দিলাম। এর তিনটা সুইচ আছে, একটা ইন্ডিকেটর আছে, একটা সকেট আছে। তিনটা সুইচ আছে, একটা ইন্ডিকেটর আছে, তার নিচ দিকে আমি এইভাবে একটা তার বসিয়ে নিলাম। একটা সুইচের উপর দিক থেকে এই সকেটের এল সাইডে এইভাবে একটা তার বসিয়ে নিলাম। এবার দুইটা ফোল্ডার আছে, দুইটা ফোল্ডারের একটা একটা তার আমি দুইটা সুইচের উপর দিকে এইভাবে বসিয়ে নিলাম। এবার একটা একটা তার আমি নিউট্রাল তার। এবার আমার বোর্ড কানেকশন হয়ে গেছে, আমি বোর্ডটা লাগিয়ে নিলাম। যে বোর্ডটা কানেকশন করলাম সেই বোর্ডের মেইন দুটা তার আমি আমার ঘরের বোর্ডের সঙ্গে কানেকশন করলাম। এবার আমার কারেন্টটা এসে গেছে, এই ফোল্ডারের মধ্যে একটা বাল্ব লাগিয়ে নিলাম। সুইচটা দিই, এই সকেটটা আমি চেক করে নিলাম। সুইচটা দিয়ে দিলাম। আমি এই যে তিনটা সুইচ আছে, একটা ইন্ডিকেটর আছে, একটা সকেট আছে, সেইটা আমি বুঝতে পেরেছি যে আমার কানেকশন হয়ে গেছে।